স্টোরি ওয়ার্ল্ডে স্বাগত। বন্ধুরা, আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো, সাথে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো। আজকের গল্প পেনেটিতে, লীলা মজুমদারের লেখা। পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন। শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব, তাই কেউ সেখানে থাকতে চায় না, সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন। যাই হোক, বিটিএ করেননি, আপত্তি করবার লোকও ছিল না। মেজমাসিমা একবার বলেছিলেন বটে, নাইবা কিনলে দাদা, কিছু নিশ্চয়ই আছে, নইলে কেউ থাকে না কেন। বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডার দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যে আরামে দুরাত কাটিয়ে এলেন। সন্ডাদের অবশ্যই কথা সব কথা ভেঙে বলা হয়নি, তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়ে থাকতে রাজি হয়েছিল। পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন, তখন তারা বেজায় চটে গিয়েছিল। যদি কিছু হতো দাদা, গায়ের জোর দিয়ে তো তেনাদের সঙ্গে পেরে ওঠা যেত না। দুমাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন। সঙ্গে গেল বঙ্কু ঠাকুর, তার রান্নার যে একবার খেয়েছে সে জীবনে বলেনি। আর গেল নটবর বেয়ারা, তার 44 ইঞ্চি বুকের ছাতি রোজ সকালে বিকেলে আধ ঘন্টা করে দুটো আদমনি মুন্ডুর ভাজে। আর ঝগড়ু জমাদার, সে 4-5 বার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য। এরা কেউ শুধু ভূত কেন, ভগবানও বিশ্বাস করে না। আমরা বড়ানগরে ছিলাম, আমি ক্লাস 9-এ পড়ছি। এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন আর আমার স্কুল নিয়েই হলো মুশকিল। বড় মামা তাই শুনে বললেন, কুছ পরোয়া নেই, আমার কাছে পাঠিয়ে দাও, এমন কিছু দূরত্ব পড়বে না। বেটা বঙ্কুর রান্না খাবে আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাব। বঙ্কুরা তো আজকাল আর শুনতে চায় না, ভালোই হলো। শেষ পর্যন্ত তাই ঠিক হলো। মামা মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন, আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম। মনটা তেমন ভালো ছিল না, মারাও চলে গেছেন, আবার আমাদের স্কুলের জগুয়ার ভুটে বলে দুই কাপ্তেন কিছুদিন থেকে এমনি বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকাদায় হয়ে উঠেছিল। আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু পুরো ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন পয়ে আকার ছোটো লোকের মতো ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন, ক্লাবের সেক্রেটারি। সেদিনও ওদের সঙ্গে বেশ কথা কাটাকাটি হয়ে গেছে, সে আবার অঙ্ক ক্লাসে। আমার একার দোষ নয়, কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি। ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাচ ফ্যাচ করে হাসছে। বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল, একেবারে জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত। বিশাল বিশাল ঘর ঝগড়ু আর নটবর তকতকে করে রেখেছে, প্রায় সবগুলোই খালি। শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘরে আর দোতলায় দুটো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছেন। কেউ কোথাও নেই, বড় মামাও কোথাও বেরিয়ে গেছেন। নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে উপরে গেলাম। বই রেখে আমার ঘরের সামনে চওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝোপঝাপ আম গাছ, কাঁঠাল গাছও গোটাকতক আছে। গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেঁষে চলে গেছে। সেখানে 3 জন মাঝি গোছের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে। একজন বুড়ো আর 2 জন আমার চেয়ে একটু বড় হবে, ওখানকারই লোক বোধহয়। আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকলো। দেখতে দেখতে বেশ ভাব জমে গেল। ওরা বলল, পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে, শনিবার নদীতে জাল ফেলবে, নিশ্চয়ই যেন আসি। বুড়োর নাম শিবু, ছেলে দুটোর ভাইপো সিজি আর গুজি। বেশ লোকগুলো, বাড়ির মধ্যে আস্তটাস্ত না, চাকর বাকরদের এড়িয়ে চলতো, কিন্তু আমার সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেল। আমাকে সাপ কামড়ানোর ওষুধ, বিচুটি লাগার ওষুধ এইসব শিখিয়ে দিল, আমাদের বাগানেই পাওয়া যায়। মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম। শিবুদের কাছে সে কথা জানাতেই সেদিনই মামা বেরোতেন, সেদিনই ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করতো তার ঠিক নেই। সব মাঝিদের গল্প, ঝড়ের কথা, নৌকাডুবির কথা, কুমির আসার কথা, হাঙড় মারার কথা, সমুদ্রের কথা। ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে
ওই যোগু ভুটে আর নেলো বলে ওদের যে এক সাগরেদ জুটেছে, এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না। শিবু বললে, বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কষে পিটুনি লাগাই। বললাম, না রে, শেষটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে, তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভয় দেখাই যে বাচাধনদের চুলদাড়ি সব খাড়া হয়ে উঠবে। তাই শুনে ওরা তিনজনেই হেসে লুটোপুটি। আমি বললাম, দেখ তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে, আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো, তোদের সব সাজিয়ে গুছিয়ে দেব। হ্যাঁ, সেজিয়ে গুজিয়ে দেবেন কেনে বাবু, রং টং মেকিয়ে দেবার দরকার হবে না। তিনটে চাদর দেবেন, আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাড়তে থাকবো, আর ও শব্দ করব, দেখবেন ওনাদের পিলে চমকে যাবে। ছেঁড়া চাদর তিনটে দিয়ে দিলুম। সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না। ভালোই হবে, তাহলে আমাকে কেউ সন্দেহ করবে না, বাড়ির একটা অপবাদ তো আছেই। শুক্রবার স্কুলে গিয়ে যোগু ভুটেদের সঙ্গে কথা বন্ধ করলাম। বাবা, ওদের রাগ দেখে কে? কী রে হতবাগা, বাড়ি লাট সাহেব হয়েছিস যে, কথা বলছিস যে না বড়। বললাম, মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না, ব্যাচেলার মামার শিক্ষা, তারা তো রেগে কাঁই। মেয়েদের সঙ্গে মানে? মেয়েদের আবার কোথায় দেখলি? বললাম, যারা ভূতের ভয় আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার কী তফাৎ? যোগু রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, যা মুখে আসবে খবরদার বলবি না গুপে। 100 বার বলবো, তোমরা ভীতু কাপুরুষ মেয়ে মানুষ, যোগু আমাকে মারে আর কি, শুধু অঙ্কের মাস্টার মশাই এসে পড়লেন বলে বেঁচে গেলাম। স্কুল ছুটির সময় ভুটে পিছন থেকে এসে আমার কানে কানে বললে, সন্ধেবেলা 7টার সময় তোমাদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো, দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি। হুঁ, আমাদের চিন্তা এখনও তোমার ঢের বাকি আছে। আমি তো তাই চাই, শিবুরা আজকের কথাই বলে রেখেছিল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, ওদের দেখতে পেলাম না। একটু একটু নার্ভাস লাগছিল যদি ভুলে যায়। নদীর ধারে একটা ঝোপের পিছন থেকে গুজি ডেকে বলল, বাবু সব ঠিক আছে আমাদের। প্রায় সঙ্গে সঙ্গে যোগু ভুটে নেলো তিন কাপ্তেন এসে হাজির। বড় মামা বেরোচ্ছিলেন, ওদের দেখে আমাকে বললেন, বন্ধুদের কেষ্টনগরের মিষ্টি টিষ্টি দিস, সব একা একা খেয়ে ফেলিস না যেন, কথাটা যেন না বললেই হতো না, ওরা তো হেসেই গড়াগড়ি, যেন ভারী রসিকতা হলো। বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম। এক্ষুনি বাছারা টের পাবেন, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে, একটু একটু চাঁদের আলোতে সব যেন কীরকম ছায়া ছায়া দেখাচ্ছে, আমার গা ছমছম করছে। গল্প করতে করতে ওদের গঙ্গার ধারের সেই সরু রাস্তাটাতে নিয়ে এলাম। বাড়ি থেকে এ জায়গাটা আড়াল করা, পথের বাঁক ঘুরতেই আমার শুদ্ধ গায়ে কাঁটা দিল। ঝোপের পাশে তিনটে সাদা মূর্তি, মুখ হাত পা সব ঢাকা, আবার হাত তুলে তুলে যেন ডাকছার অদ্ভুত একটা ও শব্দ, একটু একটু হাসিও পাচ্ছিল। যোগুরা 1 মিনিটের জন্য ভয়ে সাদা হয়ে গিয়েছিল, তারপর আমার দিকে তাকিয়ে, তবে রে হতবাগা, চালাকি করবার জায়গা পাসনি বলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে জাপটে ধরল। তার পরের কথা আমি নিজের চোখে দেখেও যখন বিশ্বাস করতে পারছি না, তোমরা আর কি করবে, ছোঁবা মাত্র মূর্তিগুলো যেন ঝুরঝুর করে হাওয়ায় মিলিয়ে গেল, শুধু তা চাদর তিনটে মাটিতে পড়ে গেল। যোগু ভুটে নেলো তখনই মূর্ছা গেল। আমি পাগলের মতো ও শিবু ও শিজি ও গুঁজি করে ছুটে বেড়াতে লাগলাম। গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো, আর গোলযোগ শুনে বঙ্কু নটবর আর ঝগড়ু হল্লা করতে করতে এসে হাজির হলো। ওরা যোগুদের তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিল, আমার গায়ে মাথায় মিছিমিছি এক বালতি জল ঢাললো। মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো, এসেই আমাকে কি বকুনি, বল লক্ষ্মী ছাড়া চাদর নিয়ে গিয়েছিলিস কেন? যত বলি শিবু শিজিগুজির কথা কেউ বিশ্বাস করে না, তারা আবার কে? এতদিন আছি, কেউ তাদের কোনো দিন দেখেনি শোনেনি, এ আবার কি কথা? আন তাহলে তাদের খুঁজে, কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায়? তারা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে কর্পূরের মতো উবে গেছে।